শিবের আশীর্বাদ থাকে এই চার রাশির উপর পুজো করলেই ফল পাবেন ভগবান শিবের প্রাণপণ ভক্তের সংখ্যা নেহাত কম নয় দেশ কাল যুগের গণ্ডি পেরিয়ে ভোলে বাবার মাহাত্ম কারও অজানা নয় অনেকেই জানেন না নির্দিষ্ট কিছু রাশির প্রধান দেবতা হন শিব অর্থাৎ এই রাশির জাতক জাতিকাদের উপর বরাবরই মহাদেবের কৃপা বজায় থাকে এমতাবস্থায় এই রাশির জাতক জাতিকারা শিবের নিয়মিত পুজো প্রার্থনা করলে উপকৃত হন শুধু তাই নয় নিয়ম মেনে মহাদেবের পুজো অর্চনা করলে হাতে নাতে ফল পান এই রাশির জাতক জাতিকারা লোকমতে মহাদেবের পুজো করার সবচেয়ে বড লাভ হল এর ফলে পূজারী ভরপুর আত্মবিশ্বাস পান যে কোনো কঠিন পরিস্থিতিতে আত্মবিশ্বাসী জয় ও হারের মধ্যে ফারাক গড়ে দিতে পারে আর মতে নির্দিষ্ট চার রাশির জাতক জাতিকারা কঠিন পরিস্থিতিতে মহাদেবের নাম স্মরণ করলে আরও বেশি আত্মবিশ্বাসী সাহসী ও বুদ্ধিমান হয়ে উঠবেন মাথা ঠাণ্ডা রেখে প্রতিকূলতার মোকাবিলা করতে সক্ষম হবেন মেষ রাশি এই রাশির অধিপতি মঙ্গল আর সেই কারণে তাদের উপর শিবের বিশেষ আশীর্বাদ থাকে শিবের আশীর্বাদ থাকে এই রাশির উপর পুজো করলেই ফল পাবেন এমনিতেই রাশির জীবন অনেক ওঠান আমার মধ্যে দিয়ে যায় কিন্তু তা সত্ত্বেও শিবের আশীর্বাদের কারণে ঠিক লড়াই করে ঘুরে দাঁড়ান এই রাশির জাতকরা প্রতি সোমবার শিবলিঙ্গে জল অর্পণ করলে আত্মবিশ্বাস পাবেন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা বৃষ রাশি মেষ রাশি জ্যোতিষমতে রাশিরও অধিপতি মঙ্গল ফলে এই রাশির জাতক জাতিকাদের উপরেও শিবের আশীর্বাদ বজায় থাকে শিবের আশীর্বাদ থাকে এই রাশির উপর পুজো করলেই ফল পাবেন রাশির জাতকদের মধ্যে এমনিতেই আত্মবিশ্বাস থাকে তবে পারিপার্শ্বিক পরিস্থিতির চাপে মাঝে মাঝে তা নড়ে যায় এমতাবস্থায় এক মনে মহাদেবকে স্মরণ করলে মন শান্ত ও সাহসী হবে মিথুন রাশি মিথুন রাশির অধিপতি শনি এই রাশিতেও শিবের কৃপা থাকে কুম্ভ রাশির জাতক জাতিকারা নিয়মিত মহাদেবের পুজো করলে সুফল লাভ করবেন শিবের আশীর্বাদ থাকে এই রাশির উপর পুজো করলেই ফল পাবেন সিংহ রাশি ভগবান শিবের অন্যতম আশীর্বাদধন্য এই রাশি এই রাশিরও অধিপতি শুনি ফলে মকর রাশির জাতক জাতিকাদের উপর শিবের কৃপা বজায় থাকে প্রতি সোমবার শিবের পুজো করলে মকর রাশির মানুষরা সুফল লাভ করবেন শিবের আশীর্বাদ থাকে এই রাশির উপর পুজো করলেই ফল পাবেন তুলা রাশি এই রাশির অধিপতি মঙ্গল আর সেই কারণে তাদের উপর শিবের বিশেষ আশীর্বাদ থাকে এমনিতে রাশির জীবন অনেক ওঠান আমার মধ্যে দিয়ে যায় কিন্তু তা সত্ত্বেও শিবের আশীর্বাদের কারণে ঠিক লড়াই করে ঘুরে দাঁড়ান এই রাশির জাতকরা প্রতি সোমবার শিবলিঙ্গে জল অর্পণ করলে আত্মবিশ্বাস পাবেন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা শিবের আশীর্বাদ থাকে এই রাশির উপর পুজো করলেই ফল পাবেন মকর রাশি মতে রাশিরও অধিপতি মঙ্গল শিবের আশীর্বাদ থাকে এই রাশির উপর পুজো করলেই ফল পাবেন ফলে এই রাশির জাতক জাতিকাদের উপরেও শিবের আশীর্বাদ বজায় থাকে রাশির জাতকদের মধ্যে এমনিতেই আত্মবিশ্বাস থাকে তবে পারিপার্শ্বিক পরিস্থিতির চাপে মাঝে মাঝে তা নড়ে যায় এমতাবস্থায় এক মনে মহাদেবকে স্মরণ করলে মন শান্ত ও সাহসী হবে কুম্ভ রাশি এই রাশির অধিপতি আর সেই কারণে তাঁদের উপর শিবের বিশেষ আশীর্বাদ থাকে শিবের আশীর্বাদ থাকে এই রাশির উপর পুজো করলেই ফল পাবেন এমনিতে রাশির জীবন অনেক ওঠানামার মধ্যে দিয়ে যায় কিন্তু তা সত্ত্বেও শিবের আশীর্বাদের কারণে ঠিক লড়াই করে ঘুরে দাঁড়ান এই রাশির জাতকরা প্রতি সোমবার শিবলিঙ্গে জল অর্পণ করলে আত্মবিশ্বাস পাবেন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা। মিন রাশি ভগবান শিবের অন্যতম আশীর্বাদ ধন্য এই রাশি শিবের আশীর্বাদ থাকে এই রাশির উপর পুজো করলেই ফল পাবেন এই রাশিরও অধিপতি শনি ফলে রাশির জাতক জাতিকাদের উপর শিবের কৃপা বজায় থাকে প্রতি সোমবার শিবের পুজো করলে মকর রাশির মানুষরা সুফল লাভ করবেন